ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথম থেকেই তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বিজেপি শুরু থেকেই যেই হিংসার অভিযোগ সামনে এনেছিল তারপর থেকে রাজ্যের একাধিক জায়গায় তদন্ত অভিযান চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিধানসভা নির্বাচনের সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্রীয় নন্দীগ্রামেও গিয়েছিল তাদের প্রতিনিধি দল। এবার সেখানকার ভোট পরবর্তী হিংসার মামলায় চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত তিনজন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে নন্দীগ্রামের এক বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই এবং এবার চার্জশিট পেশ করা হল। জানা গিয়েছে ওই ব্যক্তিকে প্রচণ্ড মারধর করার কারণে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়, পরে কলকাতার SSKM হসপিটালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারধরের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এবং শুধু তাই নয়, অনেক বিজেপি কর্মী এবং সদস্যদের ঘরছাড়া করা হয়েছে ভয় দেখিয়ে। সেই পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টি তদন্তে নেমেছে সিবিআই। কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে এই মামলায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যে অভিযোগগুলি রয়েছে সেগুলো খতিয়ে দেখবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে তারা। অন্যদিকে খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ অভিযোগে তদন্ত করবে সিবিআই। পাশাপাশি বলা হয়েছে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসায় কলকাতা হাইকোর্টে 6টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আর তার মধ্যে নন্দীগ্রামের রিপোর্ট দিল আজকে।